সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চারটি শব্দ নিয়ে কথা বলবো। চারটি শব্দ হলো যথাক্রমে ব্যানানা রিপাবলিক, বাফার স্টেট বা বাফার রাষ্ট্র, পাপেট স্টেট বা পাপেট রাষ্ট্র এবং সর্বশেষ স্যাটেলাইট স্টেট বা স্যাটেলাইট রাষ্ট্র। অর্থাৎ এই চারটি শব্দ নিয়ে আমরা কথা বলবো। এই চারটি শব্দ আমরা সাধারণত পত্রিকায় দেখে থাকি অথবা খবরে শুনে থাকি। এই চারটি শব্দ ব্যবহার করা হয় কোনো রাষ্ট্রের অবস্থান বুঝাতে। অর্থাৎ আমি উদাহরণস্বরূপ যদি বলি যে যুক্তরাষ্ট্র হলো একটি ব্যানানা রিপাবলিক, আবার যুক্তরাষ্ট্র হলো একটি বাফার স্টেট বা বাফার রাষ্ট্র, আবার যুক্তরাষ্ট্র হলো একটি পাপেট স্টেট বা পাপেট রাষ্ট্র, বা যুক্তরাষ্ট্র হলো একটি স্যাটেলাইট স্টেট বা স্যাটেলাইট রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এই চারটির কোনোটিই না। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এই উদাহরণগুলো দিয়েছি। অর্থাৎ কোনো রাষ্ট্রের অবস্থান বোঝাতে আমরা সাধারণত ওই রাষ্ট্রের নামের শেষে এই শব্দগুলো ব্যবহার করে থাকি। এখন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে এই শব্দগুলো দ্বারা আসলে কি বোঝায় সেটাই আমরা আজকে জেনে নেব। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। তো প্রথম যে শব্দ নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ব্যানানা রিপাবলিক। ব্যানানা রিপাবলিক বলতে এমন একটি দেশকে বোঝায় যে দেশের রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক অবস্থা স্থিতিশীল নয়। অর্থাৎ সবসময় ওই দেশটিতে রাজনৈতিক বিশৃঙ্খলা লেগে থাকে এবং ওই দেশের জনগণ মূলত দুইটা ভাগে বিভক্ত। একটা হলো ধনী শ্রেণী বা ধনী শ্রেণী, অন্যটি হলো গরিব শ্রেণী। ধনী শ্রেণী সাধারণত দেশটিকে চালায়, অর্থাৎ পলিটিক্যাল পার্সন যারা আছে, বিজনেসম্যান যারা আছে, তারপর সামরিক বাহিনীর সদস্যরা, এরা সবাই হলো ধনী শ্রেণীর অন্তর্ভুক্ত। আর অন্যদিকে যারা শুধুমাত্র কাজ করে খায়, অর্থাৎ শ্রমিক যারা, তারা হলো গরিব শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এই রকম দেশে ধনীরা শুধু ধনী হয় এবং গরিবরা শুধু গরিব হতে থাকে। আর ব্যানানা রিপাবলিকের আরেকটি বৈশিষ্ট্য হলো যে ওই দেশটির অর্থনীতি শুধুমাত্র একটি মাত্র রপ্তানি পণ্যের উপর নির্ভরশীল। অর্থাৎ ওই দেশটি সাধারণত এক থেকে দুইটি পণ্য কি করে থাকে, রপ্তানি করে থাকে। যেমন আফ্রিকার অনেক দেশ আছে শুধুমাত্র হীরা উৎপাদন করে এবং হীরা রপ্তানি করে। তো যেসব দেশের এই বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি ব্যানানা রিপাবলিক। এবং আগেই বলেছি যে সেই দেশে ধনী এবং দরিদ্রের যে পার্থক্য সেটা মারাত্মক, এবং ধনীরা সবসময় গরিবদেরকে শোষণ করতে থাকে এবং ধনীরা শুধু ধনীই হতে থাকে। তো এই যে ব্যানানা রিপাবলিক কথাটা সর্বপ্রথম চালু হয় হন্ডুরাস থেকে। অর্থাৎ হন্ডুরাস নামক যে দেশটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই হন্ডুরাস নামক দেশ একসময় শুধু কলা রপ্তানি করত এবং তার যে রাজনৈতিক অবস্থা ছিল সেটা স্থিতিশীল ছিল না, এবং সেইখানে ধনী দরিদ্রের পার্থক্য মারাত্মক আকার ধারণ করেছিল, যার ফলে ব্যানানা রিপাবলিক কথাটা প্রথম উৎপত্তি লাভ করে এই হন্ডুরাস নামক দেশটিকে কেন্দ্র করে। হন্ডুরাসের পাশেই দেখতে পাচ্ছেন এখানে পানামা। পানামা নিয়ে আমার একটা ভিডিও আছে যে পানামা খাল খনন করতে গিয়ে যুক্তরাষ্ট্র কিভাবে পানামা নামক একটি দেশ সৃষ্টি করেছিল সেটা নিয়ে ভিডিওটি, চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপর যে শব্দ নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বাফার স্টেট। বাফার রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যার অবস্থান দুটি শক্তিশালী দেশের মাঝখানে। এখন দুটি শক্তিশালী দেশের মাঝখানে অবস্থান হলেই সেটাকে বাফার রাষ্ট্র বলে না। দুটি শক্তিশালী রাষ্ট্র পরস্পর বিরোধী হতে হবে, অর্থাৎ দুটি শক্তিশালী রাষ্ট্র পরস্পরের সাথে সবসময় দ্বন্দ্বে লেগে থাকে, পরস্পরের সাথে সবসময় ঝামেলা লেগে থাকে, ওই রকম দুটি শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে যে নিরপেক্ষ রাষ্ট্র থাকে সেটাকে বলা হয় বাফার স্টেট। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখতে পাই যে জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে এই যে বেলজিয়াম সেটা ছিল একটি নিরপেক্ষ রাষ্ট্র, যার ফলে এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট বলা হয়। কারণ জার্মানি ছিল এক পক্ষে এবং ফ্রান্স ছিল অন্য পক্ষে, এবং বেলজিয়াম ছিল নিরপেক্ষ, অর্থাৎ সে কোনো পক্ষেই যায়নি, যার ফলে এই বেলজিয়ামকে আমরা বলি বাফার স্টেট। অর্থাৎ বাফার স্টেট কি করে থাকে, এই যে তার পাশে দুটি বড় বড় দেশ থাকে সেই দেশগুলোর উত্তেজনা হ্রাস করতে সাহায্য করে, মানে সেই দেশগুলোর মধ্যে যে বিরোধ সেটা হ্রাস করতে সাহায্য করে কে, এই বাফার স্টেট। তবে মাঝখানের যে রাষ্ট্রটা সেটা যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেটাকে আর আমরা কি বলতে পারবো না, বাফার স্টেট বলতে পারবো না। এরপর আমরা কথা বলবো পাপেট স্টেট বা পাপেট গভর্নমেন্ট নিয়ে। মাঝখানে বলে নেই, আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো আপনি জানেন কি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন, না হলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না, ধন্যবাদ। পাপেট স্টেট বলতে এমন একটি রাষ্ট্রকে বোঝায় যে রাষ্ট্র কার্যত স্বাধীন, অর্থাৎ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে স্বাধীন, কিন্তু প্রকৃতপক্ষে সে অন্য একটি বড় শক্তিধর রাষ্ট্রের কথায় সবকিছু করে থাকে, অর্থাৎ ওই রাষ্ট্রের সবকিছু নিয়ন্ত্রণ করে অন্য একটি বড় শক্তিধর রাষ্ট্র, যার ফলে ওই ছোট রাষ্ট্রটিকে আমরা বলে থাকি পাপেট স্টেট। অর্থাৎ বড় শক্তিধর রাষ্ট্র যেভাবে চালায় পাপেট রাষ্ট্রটি সেইভাবেই চলে, বা পাপেট সরকার যেটা সেটাও সেইভাবেই চলে, অর্থাৎ অন্য শক্তিধর রাষ্ট্র যেভাবে না চায় তাকে সে ওইভাবে
কোনোভাবেই নাচে। যদিও সে আইনের দৃষ্টিতে স্বাধীন, কিন্তু সে আসলেই স্বাধীন নয়। বাস্তব ক্ষেত্রে সে অর্থনৈতিক দিক থেকে বা সামরিক দিক থেকে সে ওই বড় শক্তিধর রাষ্ট্রটির উপর নির্ভরশীল, যার ফলে এমন রাষ্ট্রকে আমরা বলে থাকি পাপেট স্টেট। বা কোনো সরকার যদি এরকম হয় তাহলে সেই সরকারকে আমরা বলে থাকি পাপেট সরকার। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান কি করেছিল, এই জায়গায় একটা মাঞ্চুরিয়া নামক একটা রাষ্ট্র গঠন করেছিল যেটা জাপানের কথায় চলতো, অর্থাৎ জাপান যা বলতো সেও তাই করতো, যার ফলে এটাকে আমরা বলতে পারি পাপেট স্টেট বা পাপেট রাষ্ট্র। এরপর আমরা কথা বলবো স্যাটেলাইট স্টেট নিয়ে। স্যাটেলাইট স্টেট বলতে এমন এক রাষ্ট্রকে বোঝায় যে রাষ্ট্রটি সাধারণত আকার আকৃতিতে ছোট হয়ে থাকে এবং যার অবস্থান একটি বড় শক্তিশালী রাষ্ট্রের পাশে, এবং ওই ছোট রাষ্ট্রটি কি করে থাকে, ওই বড় শক্তিধর রাষ্ট্রকে কেন্দ্র করেই তার কাজগুলো করে থাকে। অর্থাৎ বড় রাষ্ট্রটিকে সে কী করে, সমীহ করে, এবং বড় রাষ্ট্রটি কী করে থাকে, ওই ছোট রাষ্ট্রটির অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলোতে হস্তক্ষেপ করে থাকে। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেরকম আমাদের গ্রহগুলো ঘুরছে, ঠিক একই রকমভাবে ওই বড় রাষ্ট্রকে কেন্দ্র করে ওই ছোট রাষ্ট্রগুলো বা ছোট রাষ্ট্রটি কী করে থাকে, তার কাজ সম্পাদন করে থাকে, যার ফলে ওই ছোট রাষ্ট্রগুলো বা ছোট রাষ্ট্রকে বলা হয় স্যাটেলাইট স্টেট। এখন স্যাটেলাইট স্টেট এবং পাপেট স্টেটের মধ্যে পার্থক্য কী? পাপেট স্টেট হলো এমন এক রাষ্ট্র যেটা সম্পূর্ণরূপে বড় শক্তিশালী রাষ্ট্রের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সব কিছুতেই সে কী করে থাকে, ওই বড় শক্তিশালী রাষ্ট্রটির ইশারায় চলে থাকে। আর স্যাটেলাইট স্টেট এতটা নির্ভরশীল নয়, বড় শক্তিশালী রাষ্ট্রটির উপর এতটা নির্ভরশীল নয়। আর আরেকটি পার্থক্য সাধারণত করা হয়ে থাকে যে স্যাটেলাইট স্টেট সাধারণত বড় শক্তিশালী রাষ্ট্রটির পাশে বা কাছে অবস্থান করে, পাশে বা কাছে তার অবস্থান। অন্যদিকে পাপেট রাষ্ট্র কী হতে পারে, অনেক দূরেও হতে পারে, অর্থাৎ বড় শক্তিশালী রাষ্ট্রটি থেকে অনেক দূরে অবস্থান করতে পারে কে, এই পাপেট রাষ্ট্রটি। অর্থাৎ দূরত্ব একটা ফ্যাক্টর, স্যাটেলাইট স্টেট এবং পাপেট স্টেটের মধ্যে দূরত্ব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর স্যাটেলাইট স্টেটের অবস্থান যেহেতু বড় শক্তিশালী রাষ্ট্রের কাছে, যার ফলে আদর্শগত দিক থেকেও স্যাটেলাইট রাষ্ট্র এবং বড় শক্তিশালী রাষ্ট্রটির আদর্শগত দিক থেকেও মিল থাকে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন কি করেছিল, ইউরোপের অনেকগুলো রাষ্ট্রকে তার স্যাটেলাইট রাষ্ট্র বানিয়েছিল। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো সোভিয়েত ইউনিয়ন, এর পাশে এদিকে আছে পোল্যান্ড, এদিকে আছে পূর্ব জার্মানি, এদিকে আছে হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, এগুলো ছিল তার স্যাটেলাইট স্টেট। অর্থাৎ আদর্শগত দিক থেকেও সোভিয়েত ইউনিয়নের সাথে এগুলোর মিল ছিল, এবং সোভিয়েত ইউনিয়ন কি করতো, এগুলোকে বিভিন্নভাবে প্রভাবিত করত। আর ইস্ট জার্মানি, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুই ভাগ হয়ে গিয়েছিল, একটা ছিল ইস্ট জার্মানি আর একটা হলো ওয়েস্ট জার্মানি। বার্লিন দেয়াল কীভাবে তৈরি করা হয়েছিল এবং দুই জার্মানি কেন আলাদা হয়ে গিয়েছিল, আবার কিভাবে এক হলো, সেটা নিয়েও আমার ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এই রাষ্ট্রগুলোকে আমরা বলতে পারি স্যাটেলাইট স্টেট বা স্যাটেলাইট রাষ্ট্র। তো এখন এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।